না খাওয়ার যন্ত্রণায় নিজের সন্তানকে অন্য জায়গায় বিক্রি করে কি করে না? এরকমের ইতিহাস আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে বলতে ভয় পান কেন? নাই? অথচ আমরা উন্নয়নশীল দেশ, কি দেশ বলেন? উন্নয়নশীল দেশ, উন্নয়নের জোয়ারে ভাসতেছি ঠিক কিনা বলেন? অথচ বাংলাদেশে কত মানুষ যদি ঢাকায় না যান বুঝতে পারবেন না, ঢাকায় যে একটা নিদারুণ দৃশ্য দেখে বুকের মধ্যে আটকে উঠল। কনকনে শীতের মধ্যে ভাই গায়ে রয়েছে মোটা জ্যাকেট, তারপরেও শীত মানায় না। বঙ্গবন্ধু স্টেডিয়াম, ওর নিচে লক্ষ্য করে দেখলাম যে পলিথিন গায়ে দিয়ে শুয়ে আছে। কি গায়ে দিয়ে বলেন? যাতে বাতাস না লাগে পলিথিন গায়ে জড়ায়ে ঘুমায় আছে কনকনে শীতের মধ্যে। কোনো মানুষ কি টাকা থাকলে এরকম অভিনয় করতে পারে বলেন? যারা প্রগতিশীল তারা বলবে যে এটা তো অভিনয় করতেছে, এরা এরা হলো অভিনেতা। আসলে কি অভিনয় করে কেউ কি এরকমের ওই যে গায়ে কি পলিথিন পেঁচায় কি কেউ শুয়ে থাকতে পারে কনকনে শীতের মধ্যে? শুধু তাই নয়, রমনা পার্কের ফ্লাইওভারের উপর যদি যান, সদ্য ভূমিষ্ঠ শিশু নিয়ে মা এক কোনায় বসে আছে, পেটের সাথে পিঠটা লেগে গেছে, দেখলে চোখের পানি চলে আসে, না খেয়ে আছে। অথচ আল্লাহ তালার অনেক মাখলুক রয়েছে যারা কথা বলতে পারে না, মানুষের কাছে চাইতে পারে না, অথচ এমন কোন মাখলুক জীবনে কোনো দিন দেখি নাই যে না খেয়ে মারা গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা হাদিসের ভিতর বর্ণনা করেন। আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাত্তা তাওয়াক্কুলিহি লা রযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা বসে আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাত্তা তাওয়াক্কুলিহি, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করতে কি করতে, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করতে, লা রযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন যে তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলামিনের উপর নির্ভর করতে, তাওয়াক্কুল করতে, তবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে পাখির মতো রিজিক দান করতেন। ওই যে তোমরা লক্ষ্য করে দেখো না, তাকদুখিমা মাওয়াতারুহু বিতানা, তোমরা কি লক্ষ্য করে দেখো না, ওই যে সকালবেলায় পাখিটা যখন নিড় থেকে বের হয়ে যায় তখন খালি পেটে নিড় থেকে বের হয়, আবার যখন সন্ধ্যাবেলায় নিড়িয়ে ফিরে আসে তখন কি খালি পেটে নিড়িয়ে ফিরে আসে না, কি বলেন? অথচ আল্লাহ তাআলার এই মাখলুক কখনো বলতে পারে না আমা আমি ক্ষুধার্ত আমি না খেয়ে আছি বলতে পারে না, কি বলেন? কুকুর কি বলতে পারে না কি যে আমি না খেয়ে আছি? এদের কি জবান আছে না কি বলেন? অথচ আল্লাহ রব্বুল আলামিনের এই সমস্ত নিছক সৃষ্টি এইগুলো কি আপনারা জীবনে দেখছেন না কি যে না খেয়ে মারা গেছে এরকম দেখছেন না কি বলেন? অথচ মানুষ না খেয়ে মারা যায় কি যায় না? না খাওয়ার যন্ত্রণায় গলায় রশি দিয়ে এন্তেকাল করে কি করে না? না খাওয়ার যন্ত্রণায় পিপার পত্রিকা, আপনারা যারা পিপার পত্রিকা পড়েন তারা জানবেন, না খাওয়ার যন্ত্রণায় নিজের সন্তানকে অন্য জায়গায় বিক্রি করে কি করে না? এরকমের ইতিহাস আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে বলতে ভয় পান কেন? নাই? অথচ আমরা উন্নয়নশীল দেশ, কি দেশ বলেন? উন্নয়নশীল দেশ, উন্নয়নের জোয়ারে ভাসতেছি ঠিক কিনা বলেন? অথচ বাংলাদেশে কত মানুষ যদি ঢাকায় না যান বুঝতে পারবেন না, ঢাকায় যে একটা নিদারুণ দৃশ্য দেখে
বুকের মধ্যে আটকে উঠল। কনকনে শীতের মধ্যে ভাই গায়ে রয়েছে মোটা জ্যাকেট, তারপরও শীত মানায় না। বঙ্গবন্ধু স্টেডিয়াম ওর নিচেই লক্ষ্য করে দেখলাম যে পলিথিন গায়ে দিয়ে শুয়ে আছে। কি গায়ে দিয়ে বলেন, যাতে বাতাস না লাগে, পলিথিন গায়ে জড়ায়ে ঘুমায় আছে কনকনে শীতের মধ্যে। কোনো মানুষ কি টাকা থাকলে এরকম অভিনয় করতে পারে বলেন? যারা প্রগতিশীল তারা বলবে যে এটা তো অভিনয় করতেছে, এরা এরা হলো অভিনেতা। আসলে কি অভিনয় করে কেউ কি এরকমের ওই যে গায়ে কি পলিথিন পেঁচায় কি কেউ শুয়ে থাকতে পারে কনকনে শীতের মধ্যে? শুধু তাই নয়, রমনা পার্কের ফ্লাইওভারের উপর যদি যান, সদ্য ভূমিষ্ঠ শিশু নিয়ে মা এক কোনায় বসে আছে, পেটের সাথে পিঠটা লেগে গেছে, দেখলে চোখের পানি চলে আসে, না খেয়ে আছে। অথচ আল্লাহ তালার অনেক মাখলুক রয়েছে যারা কথা বলতে পারে না, মানুষের কাছে চাইতে পারে না, অথচ এমন কোনো মাখলুক জীবনে কোনো দিন দেখি নাই যে না খেয়ে মারা গেছে। কারণ কি? কারণ একটাই, তারা আল্লাহ রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা করে। কি করে বলেন, পরিপূর্ণ ভরসা করার কারণে আজ পর্যন্ত আমি দেখলাম না যে একটা কুকুর, একটা পাখি, একটা শৃগাল, একটা গরু না খেয়ে মারা গেছে, গেছে নাকি বলেন? কারণ মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে মালিক হিসেবে, প্রকৃত মালিক হিসেবে এখন পর্যন্ত গ্রহণ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের সূরাতুল হুদের 56 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্নি তাওয়াক্কালতু আলাল্লাহি রব্বি ওয়া রাব্বাকুম মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তার রাসূলকে বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করেছি যিনি আমার এবং তোমাদের প্রতিপালক। কি বলেন? যিনি আমার এবং তোমাদের প্রতিপালক, রব্বি ও রব্বাকুম, যিনি আমার রব এবং তোমাদের রব। মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আখিযুম বিনাসিয়াতিহা, বলে যে জমিনের মধ্যে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যা আল্লাহ রব্বুল আলামিনের আওতাধীন নয়। আল্লাহ রব্বুল আলামিন যাদের প্রতি দৃষ্টি রাখেন না, ঠিক কিনা বলেন? দশ হাত বিশ হাত মাটি খনন করেন, আমরাও এক সময় মাটি খনন যারা করে তারা দেখছেন, মাটির গভীরে অনেক নরম তুল তুল একটা পোকা বের হয়ে আসে, আসে কিনা? ওই পোকাটার খাবার কে দেয়? কে দেয় বলেন, জোরে বলেন, কে দেয়? এই রাতের বেলা একটু আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, কে দেয়? জোরে বলেন, কে দেয়? আল্লাহ দেয়। কে দেয় বলেন? ওই যে নরম তুল তুলে যে একটা পোকা, সাদা পোকা, দশ হাত মাটির নিচেই কে তাকে রিজিক দিল বলেন? আল্লাহ রিজিক দিল। অনেক সময় মাটি খনন করতে করতে দেখা যায় ছোট এরকম বড় এরকমের নরম কিছু ব্যাং আছে, আছে কিনা বলেন? আমি দেখছি, আমি তো গ্রামের ছেলে, ওই ব্যাংটাকে এরকমের গায়ে হাত দিলে ফুলে পড়ে। যারা যারা দেখছেন আমার কথা সত্য না মিথ্যা বলেন? আরে ওর রিজিক কে দেয় বলেন, একটু জোরে বলেন, ওর রিজিক কে দেয়? আল্লাহ দেয়। তাহলে আমি আপনি কেন রিজিকের জন্য এত পেরেশান? আমি আপনি কেন এত বিপদে এত পেরেশান? আমি আপনি কেন দিনায় জর্জরিত হয়ে আত্মহত্যা করতে যাই? আমি আপনি কেন বিপদে মুসিবাদে পড়ে কেন গলায় ফাঁস নিতে যাই? কেন আপনি কি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেননি? করছেন? যদি রব বলে স্বীকার করতেন তাহলে তো গলায় ফাঁস দিতেন না, নিজেকে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতেন না। আমরা হই কি হই না বলেন? হই কি হই না? অতি বিপদে পড়ে অনেক সময় আমরা এরকম বলে ফেলি, আল্লাহ তাআলা আমাকে আমার দিকে তাকায়ও না, আল্লাহ তাআলা আমাকে কি সখি দেখে না, আল্লাহ তাআলা কি আমার প্রতি আল্লাহ তাআলা কি দয়ার নজর নাই? জোরে বলেন, নাউজুবিল্লাহ, দয়ার নজর আছে না নাই বলেন? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, মা মিন দাব্বাতিন ইল্লা হুয়া আকিজুম বিনাসিয়াতিহা, জমিনের মধ্যে বিচরণকারী এমন কোন প্রাণী নাই যা আল্লাহ রব্বুল আলামিনের আওতাধীন নয়। কি বলেন? আওতাধীন নয়, এমন কোন প্রাণী নাই যা আল্লাহ রব্বুল আলামিনের আওতাধীন নয়। এটা বিশ্বাস হয়?